কৃষ্ণভদ্রকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। শুনুন, সুজয় কৃষ্ণভদ্র তাকে দেখে জোকার ইএসআই হাসপাতাল থেকে বের করে যখন তাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তখন তাকে দেখে ওঠে চোর চোর স্লোগান। রোগীর আত্মীয় পরিজন যারা ছিলেন ইএসআই হাসপাতালে তাদের বক্তব্য যে তারা কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, বেকার যুবকেরা রাস্তায় বসে আছেন আর চোরেরা তারা চিকিৎসা করাতে আসে জোকা ইএসআই হাসপাতালে, এটা তাদের বক্তব্য যারা চোর চোর স্লোগান দিয়েছেন। আত্মীয় পরিজনদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না অথচ যারা চুরির দায়ে গ্রেফতার তার চিকিৎসার জন্য সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, রাস্তায় বসে থাকছেন শিক্ষিত বেকারেরা অথচ চাকরি চুরি যারা করছেন তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ হাসপাতালের বাইরে থাকা রোগীর আত্মীয় স্বজনদের। ব্যাংকশাল আদালতের পথে এই মুহূর্তে সুজয় কৃষ্ণভদ্র, তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে এবং তারপর সেখান থেকে ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাংকশাল আদালতে পেশ করা হবে এবং যেরকমটা ইডি সূত্রে খবর, 14 দিনের জন্য হেফাজতের আবেদন জানাবে ইডি। বিভিন্ন সময় সুজয় কৃষ্ণভদ্র বিভিন্ন প্রশ্নের উত্তরে বয়ান বদল করেছে, সেই সবই খতিয়ে দেখা হবে, তথ্য প্রমাণ সামনে তুলে ধরে তার প্রশ্ন করা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সৈকত রয়েছেন এবং ব্যাংকশাল আদালত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। আমি প্রথমেই সৈকতের কাছে চলে যাব। সৈকত, জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় আমরা শুনলাম চোর চোর স্লোগান, এখন আদালতের পথে সুজয় কৃষ্ণভদ্র, আবারও তুমি লাগাতার প্রশ্ন করলে, শরীরী ভাষা কি বলছিল সুজয় কৃষ্ণভদ্রের? দেখো, সুজয় কৃষ্ণভদ্র কোনো ধরনের কোনো মন্তব্য করেননি এবং এই বিষয়টাই সবথেকে বেশি যেটা ইডি আধিকারিকদের ভাবাচ্ছে বা ইডি আধিকারিকরা গোটা বিষয়টা যেটা লক্ষ্য করছেন যে সুজয় কৃষ্ণভদ্র কিন্তু গতকাল গ্রেপ্তার হওয়ার পর থেকে একেবারে পুরো চুপ হয়ে গেছেন, তিনি কোনো কিছুই বলছেন না। আজকের সকালবেলায় ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে এসে সুজয়বাবুর সঙ্গে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করেন, কিন্তু সুজয় বাবু সেরকম এই তদন্ত নিয়ে, তদন্তের বিষয়ে সেরকম গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ কিছু সদুত্তর দেননি। এরপরে তাকে সোজা নিয়ে আসা হয় জোকা ইএসআই হসপিটালে। তাকে ইএসআই হসপিটালে নিয়ে আসা রাস্তার মধ্যে বিভিন্ন সময় আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, ইএসআই হসপিটাল থেকে বের করার পরেও আমরা তাকে বিভিন্ন প্রশ্ন করেছি, কোনো প্রশ্নেরই কিন্তু উত্তর দেননি সুজয় কৃষ্ণভদ্র। তিনি নিজে এবারে ধীরে ধীরে কিছুটা কোলাপস করে যাচ্ছেন বলে মনে হচ্ছে এবং ইডি আধিকারিকরা যে বিষয়টা তার কাছ থেকে জানতে চান যে এই মানি ট্রেল, সোর্স অফ মানি, এটার সোর্স কি, এর পাশাপাশি আরও একটা বিষয় যেটা তার কাছ থেকে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, এই বিপুল আর্থিক লেনদেনের সুবিধা কে পেয়েছেন, ফেসিলিটি কে পেয়েছেন, তিনি কে, তিনি কি কোনো প্রভাবশালী ব্যক্তি, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি, এবং সবথেকে বড় কথা তিনি যেটা বলেছিলেন, তিনি একবার মন্তব্য করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাহেব, তাকে কেউ ছুঁতে আসলে, অর্থাৎ সাহেবকে কেউ ছুঁতে আসলে তার কাছে এসে থেমে যেতে হবে, অর্থাৎ ইডি এবারে তাকে ধরে ফেলেছে, তাকে ছুঁয়ে ফেলেনি, তাকে ধরে ফেলেছে, তাকে গ্রেপ্তার করে ফেলেছে। এবারে তার কাছ থেকে জানার চেষ্টা হবে যে এই ধরনের এই যে নিয়োগ দুর্নীতির বিষয়ে তার সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধে যে বিপুল পরিমাণ নথি, বিপুল পরিমাণ তথ্য কালেক্ট করেছেন ইডি আধিকারিকরা, সেই জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকেরা। এবং ব্যাংকশাল আদালতের পথে এই মুহূর্তে সুজয় কৃষ্ণভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি। ব্যাংকশাল আদালত থেকে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি প্রিয়াঙ্কা, আমি প্রিয়াঙ্কার কাছে চলে যাব। প্রিয়াঙ্কা, ব্যাংকশাল আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতভাবেই এতক্ষণে আটসাঁটো করে ফেলা হয়েছে, কারণ যে চোর চোর স্লোগান শুনতে পাওয়া
পাওয়া গিয়েছে ইএসআই হাসপাতালের সামনে তারপরে নিরাপত্তার কড়াকড়ি করা হবে কিন্তু ইডি সূত্রে কি খবর পাচ্ছো কতদিনের জন্য হেফাজতে আবেদন জানাতে পারেন ইডি আধিকারিকেরা একেবারে সমাদৃত আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসকে বলবো একটু পুলিশি তৎপরতা যে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেই পুলিশি তৎপরতার দিকটা তুলে ধরার জন্য আমার ভিডিও জার্নালিস্ট সেই দিকটা তুলে ধরছেন কারণ আমরা দেখেছি খানিকক্ষণ আগে ইএসআই হসপিটালে যেই চোর চোর বলে যে স্লোগান উঠে এসছে সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখে তার পরবর্তীকালে এবং তার আগে থেকেও যেই তৎপরতা ছিল তা অত্যন্ত লক্ষণীয় চোখে পড়ার মতো পাশাপাশি আজকে খানিকক্ষণের মধ্যেই এই ব্যাংশল আদালতে নিয়ে আসা হবে সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালী কাকুকে এবং সেখান থেকে তার পরবর্তীকালে আদালতে পেশ করা হবে তাকে ইতিমধ্যেই ইডির যিনি আইনজীবী তিনি এসে উপস্থিত হয়েছেন আদালতে এজলাসে রয়েছেন তিনি তারপরে শুরু হবে শুনানি পর্ব এবং ইতিমধ্যে যে সূত্র মারফত খবর ইডির তরফ থেকে 14 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে অর্থাৎ 14 দিনের হেফাজতের আবেদন জানানো হবে ইডির তরফ থেকে এবং পাশাপাশি শুধুমাত্র তাই নয় তার সাথে কী কী কারণে ইডি হেফাজতে নিতে চায় সেই বিষয়গুলো তুলে ধরা হবে বলে ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কি কি দিক তুলে ধরা হতে পারে ইতিমধ্যেই যা উঠে আসছে এক সুজয় কৃষ্ণ ভদ্রের যে বয়ানে অসঙ্গতি বারংবার বয়ান বাদ বদলানোর যে টেন্ডেন্সি সেই বিষয়টি তুলে ধরা হওয়ার তুলে ধরার সম্ভাবনা রয়েছে মানি ট্রেলের বিষয়টি তুলে ধরার সম্ভাবনা রয়েছে কারণ এই বিপুল পরিমাণে যে সম্পত্তি সেই সম্পত্তির হদিশ তদন্তকারী অফিসাররা করতে চান সেই বিষয়ে তদন্ত করার জন্য সময় চাই এবং সেই কারণে তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিতে চান এমনটাও আবেদন জানানোর একটি পসিবিলিটিস উঠে আসছে এবং সম্ভাবনা উঠে আসছে শুধুমাত্র তাই নয় আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন সেই ক্ষেত্রে বিষয়টি যখন নিচু পর্যায়ে থেকে ওপরের দিকে ধাপে ধাপে উঠছে একটি পিরামিডের মতন যদি দেখা হয় সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের ওপরে কে রয়েছেন বা কারা রয়েছেন সেই তদন্ত করতে চান ইডির আধিকারিকরা তার কারণ একটাই কারণ সুজয় কৃষ্ণ ভদ্র তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তাদের এখনো পর্যন্ত